প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামারের ইংলিশ সেকেন্ড পেপারের টেন্স বা কাল নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী সব ক্লাসের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের টেন্স বা কালস বা কালটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা যদি টেন্স পুরোপুরিভাবে শিখে ফেলতে পারি তাহলে মোটামুটি ধরা যায় যে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের বা গ্রামারের মোটামুটি অনেকটা এগিয়ে গেলাম। তো চলো আমরা টেন্স সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। টেন্স বা কাল, কাল বলতে আমরা কোনো সময়কে বুঝছি। তো টেন্স দ্বারা আসলে কোনো আমরা কথা বলার সময় কোনো কাজ যে সম্পাদন হয়েছে সেইটার সময়টাকে যে শব্দটা দ্বারা, যে ভার্বটা দ্বারা নির্দেশ করা হয় সে তাকে আসলে টেন্স বলা হয়। এই জন্য এখানে আসলে আমরা সংজ্ঞা হিসেবে যদি বলি কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলা হয়। আমরা যে কোনো একটা কথা বলি বা যে কোনো একটা কাজ করি সেটা অতীতে করেছি নাকি বর্তমানে করেছি নাকি ভবিষ্যতে করেছি সেটা নির্দেশ করে এই আমাদের এই টেন্স। টেন্স ছাড়া আসলে আমরা টেন্স ছাড়া কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যতের কথা আমরা উল্লেখ করতে পারবো না। তো যেটা হচ্ছে মূল কথা, কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলা হয়। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে আই ইট রাইস, এখানে আই ইট রাইস দিয়ে বোঝানো হচ্ছে যে আমি ভাত খাই, যেটি হচ্ছে আমি বর্তমানকালে ভাত খাচ্ছি সেটি বোঝানো হচ্ছে। আবার আই এট রাইস, এটি দ্বারা আমি ভাত খেয়েছিলাম, যেটি কিনা অতীতকালে আমি একটি কাজ করেছিলাম মানে ভাত খেয়েছিলাম সেটি বোঝাচ্ছে। এবং তৃতীয় যেই আমাদের উদাহরণটা আছে সেটি হচ্ছে আই উইল ইট রাইস, যেটি হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ কালের কথা বলা হচ্ছে। এবং এটি দ্বারা আমি বোঝাচ্ছি যে আমি ভবিষ্যতে ভাত খাবো, আমি একটি কাজ করব যেটি হচ্ছে ভাত খাওয়া, ঠিক আছে। তো এই যে তিন ধরনের বর্তমানের কথা, অতীতের কথা এবং ভবিষ্যতের কথা আমরা এই টেন্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। তো টেন্স মূলত আসলে তিন প্রকারের হয়ে থাকে। প্রথমত প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে বর্তমানকাল, এবং দুই নম্বরে হচ্ছে পাস্ট টেন্স, যেটি হচ্ছে অতীতকাল, এবং ফিউচার টেন্স, যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই তিনটি মূল যেই টেন্সের প্রকারভেদ আছে এইগুলোকে আবার প্রত্যেকটাকে চারটি ভাগ করে ভাগ করা হয়। কিভাবে? আসলে এই যে এখানে চারটি ভাগ আছে সেই চারটি প্রকারের মধ্যে আবার এই তিনটা টেন্সকে আমরা বিভক্ত করতে পারি। কিভাবে? প্রেজেন্ট টেন্সকে আমরা এই চারটি ভাগে ভাগ করতে পারি, আবার পাস্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করতে পারি, আবার ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করতে পারি। তো সেই হিসেবে আমরা বলতে পারি টেন্স আসলে বারো প্রকার। তো কীভাবে হয় আসলে প্রেজেন্ট টেন্সের চারটা প্রকার কীরকম হয় আমরা একটু দেখি। যে প্রেজেন্ট টেন্সের যদি চারটা ভাগে ভাগ করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার একইভাবে আমরা যদি পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করি তাহলে পাস্ট টেন্সকে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার টেন্সকেও ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা বিভক্ত করতে পারি। এই হচ্ছে টেন্সের মূল প্রকারভেদগুলো। তো আমরা এখন আস্তে আস্তে প্রেজেন্ট টেন্সের চারটি প্রকারভেদ, পাস্ট টেন্সের চারটি প্রকারভেদ এবং ফিউচার টেন্সের চারটি প্রকারভেদ নিয়ে একটা একটা করে আলোচনা করব। তো প্রথমত প্রেজেন্ট টেন্সের যেই প্রথম যেই শাখাটা ছিল, প্রকারটা ছিল, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটিকে আমরা যদি বাংলা করি তাহলে বাংলাটা দ্বারা সাধারণ বর্তমানকাল। ইনডেফিনিট বলতে আমরা এখানে সাধারণ বর্তমান, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, ইনডেফিনিট সাধারণ বোঝাচ্ছে এবং টেন্স দ্বারা কাল বোঝানো হচ্ছে। তো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যে সাধারণ কাজটা হয়, যে কোনো একটা বর্তমান সময়ের মধ্যে সাধারণ যে কাজটা হয় সেটিকে আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আমরা ধরবো। যেমন এইগুলো এই টেন্সের মধ্যে আসলে কোন কোন ধরনের কথা আমরা বলে থাকি সেগুলো একটু আমরা দেখি। যে প্রথমে আছে যে কোনো ধরনের সাধারণ মন্তব্য, আমরা একটা সাধারণ মন্তব্য করলাম সেটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। যেমন রহিম ভাত খায়, এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কী দ্বারা জিনিসটা? রহিম ইটস রাইস, রহিম একটা রহিম ভাত খায়, এটা সাধারণভাবে আমরা বললাম, এইটা সাধারণ মন্তব্য, এইটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আন্ডারে পড়বে। তারপরে
প্রতিদিনের অভ্যাস বোঝাই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সের মাধ্যমে। কীরকম? আমি প্রতিদিন ব্রাশ করি, আমরা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ব্রাশ করি, যেটা প্রতিদিনের অভ্যাস। তো প্রতিদিনের অভ্যাসের কথাটা যখন আমরা বলতে যাব তখন অবশ্যই সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলতে হবে। তারপরে চিরন্তন সত্য যে কথাগুলো, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমরা সবাই জানি কি প্রত্যেক দিন সকালবেলা সূর্য পূর্ব দিকে উদিত হয়, যেটা কিনা চিরন্তন সত্য, যেটা কোনোদিনও পরিবর্তন হবে না, সেই ধরনের কথাগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, রাতে চাঁদ উঠে, আমরা সূর্যের আলোতে দিনের বেলা সূর্যের আলো পাই, এগুলো সবগুলোকে চিরন্তন সত্য কথা। তো এই ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলতে হবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বর্তমান অবস্থা বোঝানোর জন্য, আমি কোথায় আছি, আমি এই অবস্থায় কোথায় আছি সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। যেমন আমি বাসায় আছি, আই মিন মাই হোম, আমি বাসায় আছি, আই এম ইন হোম, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা বলবো তখন সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে আমরা জেনে নিই। তাহলে স্ট্রাকচারটা দেখে দেখে আমরা যে কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করতে পারবো। তো প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসাতে হয়। তো মূল ভার্ব মানে কি, যে কোনো একটা টেন্সের তিনটা ফর্ম থাকে আমরা জানি, সেটি হচ্ছে, ধরো আমরা যদি লিখি প্লে, প্লেয়ের আসলে তিনটা ফর্ম থাকবে। এই প্লে হচ্ছে ভার্বের মূল ফর্ম, ঠিক আছে। তো সেটাকে যদি পাস্ট করে আমরা প্লেড বসাতে পারি। তারপরে পাস্ট পার্টিসিপল আছে আরেকটা ফর্ম, সেটি হচ্ছে, সেটিও প্লেড। আমরা এইভাবে তিনটা ফর্ম করতে পারি। তো সেইগুলোর মধ্যে, এই তিনটার মধ্যে আসলে এইটা হচ্ছে আসলে আমাদের মূল ফর্ম। তো এই মূল ভার্বটা দেখে দেখে আমাদের বাকিগুলো স্ট্রাকচার অনুযায়ী আমাদের পাস্ট টেন্স বলে, মূল ভার্বের পাস্ট টেন্স বলে পাস্ট টেন্সে নিতে হবে, পাস্ট পার্টিসিপলে বললে আমরা পাস্ট পার্টিসিপলে নিব। তো এই স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে আমরা এই যে প্রেজেন্ট ফর্ম সেটাই ব্যবহার করবো, প্লে মানে খেলা, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো এবং সাথে অবজেক্ট ব্যবহার করবো। আর যেটি সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয়। আমরা প্রথমত প্রথম একটা এক্সাম্পল দেখি, সাধারণভাবে এস বাই এস যুক্ত না করে প্রথম একটা এক্সাম্পল দেখি। প্রথমে আমরা সাবজেক্ট বসাই, ধরলাম আমরা সাবজেক্ট আই বসালাম, এই যে সাবজেক্টের পরিবর্তে আমরা আই বসালাম। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি, যেমন আই গো, আমি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। গো ওয়েন্ট গন, তিনটা ফর্ম হচ্ছে গো এর, তিনটা ফর্ম হচ্ছে গো ওয়েন্ট গন, যার মধ্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। টু স্কুল, আমি স্কুলে যাই। তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আই, গো হচ্ছে ভার্ব, আর টু স্কুল হচ্ছে আমাদের অবজেক্ট। তো এইভাবে আমি স্কুলে যাই, এটা কি সাধারণ বর্তমান বা প্রতিদিনের অভ্যাসও বলতে পারি আমরা, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ হবে। তারপরে যদি আরেকটা উদাহরণ দিই, আমরা সাবজেক্ট নিব যে কোনো একটা, ইউ, তুমি, তুমি একটা কি সাবজেক্ট, তুমি, ধর আমরা বললাম যে তুমি ফুটবল খেলো, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। তো ইউ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, খেলার ইংরেজি কি প্লে, তাহলে আমরা প্লে বসালাম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট ইউ প্লে ফুটবল হবে, ফুটবল হচ্ছে আমাদের এখানে একটা অবজেক্ট। তো এই স্ট্রাকচার দেখে দেখে সাবজেক্টের পরিবর্তে ইউ বসালাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পরিবর্তে প্লে বসালাম, আর অবজেক্টের পরিবর্তে আমরা ফুটবল বসিয়ে দিলাম, আমরা এইভাবে সেন্টেন্সটাকে, বাংলাটাকে ইংলিশ করতে পারি। আর এস বাই এস যুক্ত করার যে ব্যাপারটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেইগুলো একটু জানি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, শি, রহিম, করিম, ইট, এই যে নাম, কোনো একজন মানুষের নাম সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, শি, যেটা হচ্ছে রহিমের নাউনের প্রোনাউন হচ্ছে হি, তারপরে রহিমা যদি বলি আমরা তার প্রোনাউন হচ্ছে শি। তো এই যে এইগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি আমরা সাবজেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে কোনো একটা বসাই, হি, ধর আমরা সে ফুটবল খেলে যদি বলি, তখন এই প্লেয়ের সাথে আমরা, প্লে যখন বসাবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্লেয়ের সাথে আমরা আমাদের একটা এস বা ইয়েস যুক্ত করে দিতে হবে, হি প্লেস ফুটবল হয়ে যাবে তখন, ঠিক আছে। আমরা যদি আরও দু একটা এক্সাম্পল দিই, সে খুব ভালো রান্না করে, আমরা বললাম
she cook হচ্ছে রান্না করার ইংরেজি তার সাথে s যুক্ত করতে she cooks very well তো সে খুব ভালো কি করে রান্না করে তো she থার্ড পারসন সিঙ্গুলার নাম ছিল আর সাথে cook এর সাথে আমরা cook হচ্ছে মূল ভার্ব আর সাথে s by s যুক্ত করে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সব শর্ত পূরণ করলাম স্ট্রাকচার অনুযায়ী তো তোমরা এভাবে স্ট্রাকচার দেখে দেখে প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সেটা বুঝে তারপর স্ট্রাকচার দেখে দেখে এরকম হাজার হাজার উদাহরণ বা এক্সাম্পল নিজে নিজেই তৈরি করতে পারো তারপরে আমরা পরের টেন্সে চলে যাই যেটি হচ্ছে কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আমরা এখানে যদি এই যে নামটা সেটাকে ভাঙি তাহলে দাঁড়ায় প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কোনো কাজ যদি চলতে থাকে কিছু সময় ধরে সেই জন্য আমরা কন্টিনিউয়াস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি এবং টেন্স মানে হচ্ছে কাল তো ঘটমান বর্তমান কাল বা চলমান বর্তমান আমরা কোনো একটা কাজের কোনো একটা কাজ যদি কিছু সময় ধরে চলতে থাকে এখনও শেষ হয়নি তো সেই কথাগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বলবো কোনো কাজ বর্তমানে হচ্ছে এই ধরনের কাজগুলো হচ্ছে কথাগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো যেটা স্ট্রাকচারটা আমরা যদি দেখি সাবজেক্ট প্লাস এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এবং মূল ভার্বের সাথে যে মূল ভার্ব সবসময় আমাদের সেন্টেন্সে থাকতে হবে কোনো সেন্টেন্স আসলে ভার্ব ছাড়া সম্পূর্ণ হয় না তো মূল ভার্ব বসাতে হবে তার সাথে আমাদের আইএনজি বসাতে হবে এই যে মূল ভার্বটা আছে সেই মূল ভার্বটার সাথে আইএনজি বসাতে হবে এবং পাশে অবজেক্ট দিয়ে শেষ করতে হবে তো আমরা যদি একই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা সেন্টেন্স একটা বানাই তাহলে কী দাঁড়ায় আমরা লিখলাম সাবজেক্ট আই এই সাবজেক্টের জন্য আই বসালাম আইয়ের সাথে সবসময় কোন অক্সিলারি ভার্বটা যায় আইয়ের সাথে এম যায় ইজ যায় নাকি আর যায় অবশ্যই সবসময় এম যাবে তো মূল ভার্ব আমরা বললাম যে খাওয়াটাই আমরা মূল ভার্ব রাখলাম ঠিক আছে খাওয়া মানে খাওয়ার ইংরেজিতে ইট তো আমরা মূল ভার্বের জন্য ইট আনলাম সাথে আমাদের কী বসাতে বলেছে আইএনজি বসাতে বলেছে আই এম ইটিং অবজেক্ট যদি আমরা রাইস না দিয়ে স্যুপ দিলাম ঠিক আছে তাহলে আই এম ইটিং স্যুপ আচ্ছা স্যুপ তো ইট করা যায় না রাইস দিলাম আমরা আই এম ইটিং রাইস একইভাবে আমরা যদি অন্য যে কোনো একটা সাবজেক্ট আনি ধরো ইউ ইউ এর সাথে কোন অক্সিলারি ভার্বটা যাবে এটা এটা নাকি এটা অবশ্যই আর যাবে ইউ আর প্লেয়িং চেস দাবা খেলছো তুমি এটা বাংলা অর্থে কী দাঁড়ায় তুমি দাবা খেলছো এবং আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে করতে যাই হি হি এর সাথে যাবে ইজ হি ইজ প্লেয়িং ফুটবল তো সে ফুটবল খেলছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা আসলে কোনো কাজ বর্তমানে চলছে বা ঘটছে বর্তমানে হচ্ছে এই ধরনের সেন্টেন্স বুঝিয়ে থাকি তারপরের যে প্রকারভেদ সেই প্রকারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে পুরাঘটিত বর্তমান হিসেবে বলা হয়ে থাকে তো পুরাঘটিত বর্তমান আসলে কি কোনো কাজ আসলে এইমাত্র বর্তমানকালে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনও বের হয় নাই আমি এইমাত্রই লিখা শেষ করেছি এই ধরনের কথাগুলো আমি এইমাত্রই খাবার খেয়েছি এই ধরনের কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে বসবে তো যেটা স্ট্রাকচার এখানে উল্লেখ আছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাবো যে সাবজেক্ট হ্যাভের যদি হ্যাভ বসে তাহলে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বসাবো সাবজেক্ট অনুযায়ী আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমি প্রথমে বলেছিলাম যে ভার্বের তিনটা ফর্ম হয়ে থাকে প্রেজেন্ট পাস্ট আছে পাস্ট পার্টিসিপল তো আমরা এই যে পারফেক্ট টেন্সটা যখন করবো তখন মূল ভার্বের আসলে পারফেক্ট পাস্ট পার্টিসিপল বসাতে হবে আর সাথে প্লাস অবজেক্ট বসাতে হবে আমরা যদি এক্সাম্পল দিই এবং স্ট্রাকচার অনুযায়ী যদি আরেকটা সেন্টেন্স তৈরি করি তাহলে সাবজেক্টের জন্য আমরা বসালাম আই আইয়ের সাথে আমরা হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় হ্যাভ বসবে আই হ্যাভ মূল ভার্ব বসালাম আমরা ইটটাই ব্যবহার করি আই হ্যাভ ইট এখন মূল ভার্বের মূল ভার্ব বসালে হবে না মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে বলেছে তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আমরা করি তাহলে ইটের তিনটা ফর্ম আমরা যদি লিখি ইট এইট এইট হচ্ছে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স আর হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন
তো আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে মাত্র এইমাত্র ভাত খেয়েছি। একইভাবে আমরা যদি আরও কয়েকটা সাবজেক্ট দিয়ে করি, হি, সাবজেক্টের জন্য আমরা হি বসালাম, হি এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় হ্যাজ বসবে, যেটা আমরা বসালাম হ্যাজ, হি হ্যাজ প্লেয়ার, সে খেলার কথা বলছে, সে খেলছে, সে খেলেছে, সে কী করেছে, খেলেছে, তাহলে হি হ্যাজ প্লেয়ার পরিবর্তে আমরা প্লেড বসাবো, কারণ মূল বার্বের পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম বসবে, হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। তো একইভাবে যদি আমরা সেকেন্ড পার্সন দিয়ে করি তাহলে ইউ হ্যাভ বসবে, ইউ এর সাথে হ্যাভ বসবে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ কল্ড হিম, কল্ড রহিম, তুমি রহিমকে কল করেছো, মানে এইমাত্রই কল করেছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ব্যাপারটা, আসলে কোনো কাজ যদি এইমাত্র শেষ হয়েছে বোঝায় তখন সেটি আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হবে। তো আমরা এর পরের প্রকারে যদি যাই তাহলে পরের প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে নামটা আসলে ভাঙি, বর্তমান, পারফেক্ট হচ্ছে পুরোঘটিত, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, এবং টেন্স মানে হচ্ছে কাল। তো বর্তমানকালে কোনো কাজ, কোনো কাজ যদি অনেক সময় ধরে চলছিল এবং বর্তমানেও চলছে, মানে হচ্ছে একটি কাজ অনেকদিন আগে শুরু হয়েছিল এবং এখনও চলছে যেই কথাটার মধ্যে বোঝাবে, তখন আসলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে সেটা বলতে হবে। কীরকম, আসলে আমি দুই বছর ধরে রহিমকে পড়াচ্ছি, এটা কি দুই বছর আগে থেকে, অনেক দিন আগে থেকে আমি শুরু করেছি পড়ানো এবং এখনও পড়াচ্ছি বোঝাচ্ছে, কি পড়াচ্ছি দ্বারা কি বোঝাচ্ছে, পড়ানো শেষ, পড়ানো শেষ মানে এখনও, তার মানে হচ্ছে পড়াচ্ছি এখনও। তো এই ধরনের কথাগুলো যখন বলবো তখন আসলে সেটি পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে বসাতে হবে। এবং আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমি 2008 থেকে ফুটবল খেলছি, 2008 সাল থেকে শুরু করেছি খেলা, অনেকদিন আগে থেকে শুরু হয়েছে খেলাটা এবং এখনও চলছে, ফুটবল খেলছে, এখনও ফুটবল খেলা ছাড়িনি আমি। তো এই ধরনের কথাগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বসবে। এবং সেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, মূল ভার্বের সাথে আইএনজি বসবে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে এবং সাথে আইএনজি বসবে এবং সাথে অবজেক্ট বসবে। যদি আমরা সাবজেক্ট অনুযায়ী এবং স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এই সেন্টেন্সটা, বাংলা সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেট করি তাহলে সাবজেক্ট কী আছে এই সেন্টেন্সে, আমি, আমি এর ইংলিশ হচ্ছে আই হ্যাভ বিন হ্যাজ বিন। তো আইয়ের সাথে আমরা জানি কি পারফেক্ট টেন্সে শিখেছিলাম হ্যাভ বসে, তো এখানেও হ্যাভ বিন বসবে পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইয়ের সাথে ফার্স্ট পার্সনের সাথে হ্যাভ বিন বসবে, আই হ্যাভ বিন। এখানে আমাদের বাংলা যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটার মূল ক্রিয়া কোনটা, পড়াচ্ছি, তাই না, পড়ানো, তো পড়ানো ইংলিশ হচ্ছে টিচ। তো টিচের সাথে মূল ভার্বের সাথে বলেছে আমাদেরকে আইএনজি বসাতে হবে, আমরা আইএনজি বসালাম, আই হ্যাভ বিন টিচিং রহিম, আমরা রহিমকে পড়াচ্ছিলাম, তাহলে রহিম লিখলাম, এখন আই হ্যাভ বিন টিচিং রহিম, আমি রহিমকে পড়াচ্ছিলাম, শুধু এই যে দুই বছর ধরে এই কথা দুইটা বাকি আছে। তো এইটার জন্য আসলে আমাদের ফর টু ইয়ার্স বসাতে হবে, কোনো সময় ধরে চলছিল বা থেকে চলছিল বুঝালে তখনই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এই জন্য ফর টু ইয়ার্স বসাতে হবে। আর পরের সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সলেট করি, আমি এর ইংলিশ হচ্ছে আই, আইয়ের সাথে হ্যাভ বিন বসবে, স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন খেলছি, খেলছি হচ্ছে প্লে, প্লেয়ের সাথে আমাদের আইএনজি বসাতে বলেছে, আইএনজি বসালাম, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল খেলছিলাম, অবজেক্ট হচ্ছে ফুটবল। এখন 2008 থেকে, 2008 থেকে আমি ফুটবল খেলছিলাম, যখন আমরা থেকে বসাবো, ধরে বললে আমরা আসলে ফর বসাবো এত সময় ধরে, আর যদি থেকে বলে কোনো সময়ের পয়েন্ট, পয়েন্ট অফ টাইম, কোনো সময় থেকে করছি কাজটা, তখন আমাদের সিন্স বসাতে হবে। তো সিন্স এবং ফর এটা মনে রাখতে হবে যে কোনো সময় ধরে, এত বছর ধরে, এত সময় ধরে কোনো কাজ করছি তখন আমাদের ফর বসাতে হবে, যেমন ফর টু ইয়ার্স, দুই বছর ধরে। আর যদি কোনো একটা সময় থেকে বলে তখন আমাদের সিন্স বসাতে হবে। এখানে বলেছে যে আমি 2008 থেকে ফুটবল খেলছি, তাই আমাদের এখানে সিন্স বসাতে হবে, আমাদেরকে সিন্স বসিয়ে বলতে হবে যে সিন্স 2008,